মাল্টিকালচারাল দেশ কানাডা, কানাডাতে হালাল হারামের ব্যাপারটি আপনার উপরে ডিপেন্ড করে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দুই দিকে দুইটি দোকান, একটি হচ্ছে ক্যানাবিস স্টোর এবং আর একটি হচ্ছে হালাল স্টোর, অর্থাৎ এখানে হালাল দ্রব্যাদি, হালাল গরুর মাংস, হালাল সব কিছু বিক্রি হয়। আর এর পাশে একটি ট্যাটুর দোকান, এটিও মুসলিম ধর্মে হারাম। তারপরে একটি হালাল গ্রোসারি দোকান, ঠিক তার পাশেই কিন্তু দ্য জয়েন্ট ক্যানাবিস, অর্থাৎ একটি ক্যানাবিসের দোকান। তো এই হচ্ছে অবস্থা, ক্যানাডা মাল্টিকালচারাল দেশ, এই দেশে আসতে হলে এই ধরনের জিনিসপাতিগুলি সহ্য করার ক্ষমতা থাকতে হবে, মেনে নেওয়ার ক্ষমতা থাকতে পারে, যে যার মতো করবে কিন্তু সে সমাজে কোনো ক্ষতি না করলেই হলো। তো আপনারা জানেন যে ক্যানাডাতে ক্যানাবিস বা যেটা বলেন যে গাঁজা, অর্থাৎ এখন যে দোকানটি দেখতে পাচ্ছেন এটি ক্যানাবিস শপ, এবং ক্যানাবিস কিন্তু ক্যানাডাতে লিগ্যাল, এবং অন্যদিকে যেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু সেই ক্যানাবিসটা কিন্তু লিগ্যাল না, অর্থাৎ এই লিগ্যাল এবং ইলিগ্যালের দেশই হচ্ছে ক্যানাডা। এখন আপনার কাছে যেটা লিগ্যাল সেটা অন্যের কাছে ইলিগ্যাল, আবার অন্যের কাছে যেটা ইলিগ্যাল সেটা হয়তো আপনার কাছে লিগ্যাল। তো মানে আসলে পরে এই জিনিসগুলি মাথায় রাখবেন, নিজের কালচারকে লালন অনেকেই করার চেষ্টা করে, এবং সেটা যদি করেন তাহলে করতে পারবেন, কোনো বাধা নেই। তবে হ্যাঁ, ক্যানাবিস সম্বন্ধে যদি আরও কিছু বলি, যে ক্যানাবিস কিন্তু আপনি ওপেন বাইরে খেতে পারবেন না, বাইরে গাঁজা খেতে পারবেন না। ক্যানাবিসের বিভিন্ন ধরন রয়েছে ক্যানাডাতে, চকলেট ফর্মে বিক্রি হয়, মিল্ক ফর্মে বিক্রি হয়, স্টিক ফর্মে বিক্রি হয়, অর্থাৎ এই ধরনের বিভিন্ন ফর্মেটে ক্যাপসুল বিক্রি হয়, চুইংগাম বিক্রি হয়। যে দোকানগুলি হয়তো একদিন সুযোগ পেলে দেখাবো সেই দোকানগুলি। তো এই হচ্ছে সার্বিক অবস্থা, ক্যানাডার হালাল হারাম জিনিস দেখালাম, যে যেটা হচ্ছে গিয়ে যে আপনার কাছে যেটা প্রয়োজন সেই জিনিসটাই বেছে নেবেন, যেটি প্রয়োজন নাই সেটি বেছে না নেওয়াই ভালো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।